হাই, আমি অর্ণব, আবারও আপনাদের সঙ্গে হাজির হলাম দীর্ঘদিন পর এক নতুন স্থানের নতুন অভিজ্ঞতা সঙ্গে ভ্রমণ আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। নিরন্তর ছুটে চলা এই কর্মব্যস্ত জীবনের মাঝে একটু সময় বের করে যখনই সুযোগ পাই তখনই লেগে পড়ি আপনাদের সামনে কিছু না কিছু তুলে ধরার উদ্দেশ্যে। তাই আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই বহুমুখী সাপোর্টের সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। চলুন আর দেরি না করে এবার আপনাদের জানাই এই ভিডিওর আসল উদ্দেশ্য। আজকের এই ভিডিওর প্রধান উদ্দেশ্য হলো আপনারা লেদার কমপ্লেক্স অর্থাৎ এশিয়ার বিগেস্ট লেদার প্রোডিউসড যে এরিয়া সেটা আপনারা যাবেন কীভাবে কিংবা সেখানে আপনারা যাবেন কীভাবে তার সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরাই এই ভিডিওর আসল উদ্দেশ্য। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা এই ভিডিও সম্বন্ধে একটু হলেও ইন্টারেস্টেড তারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করো। তাহলে আশা করি আপনাদের মনের সমস্ত প্রকার প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা আমাদের যাত্রা শুরু করলাম পার্ক সার্কাস স্টেশন থেকে। লেদার কমপ্লেক্স যেতে গেলে আপনাদের যদি বাসের রুট কিংবা ট্রেনের রুটই ধরতে হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা শিয়ালদা থেকে পার্ক সার্কাস স্টেশনে চলে আসুন, কিংবা যারা দক্ষিণ থেকে আসছেন অর্থাৎ লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, তারপর নামখানা, ডায়মন্ড হারবার প্রভৃতি জায়গা থেকে যারা আসছেন তারা পার্ক সার্কাস স্টেশনে আসার পর ব্রিজের ওপর চলে আসবেন, যেখান থেকে আপনারা বহু বাস এমন পেয়ে যাবেন যেগুলি ওতে লেখা থাকবে মালঞ্চ, শ্যামবাজার, তারপর ঘটকপুকুর প্রভৃতি জায়গার বহু বাস থাকে। আবার অনেক অনেক গভর্নমেন্টেরও বাস থাকে যেগুলোতে সামনে লেখা থাকে মালঞ্চ, শ্যামবাজার প্রভৃতি বলে। তো ওই সমস্ত বাসগুলিতে আপনারা উঠবেন। ওঠার পরে ওই বাসগুলি পার্ক সার্কাস থেকে ছাড়ার পর প্রথম আসবে তপসিয়া, তারপর ওখান থেকে হয়ে চলে আসবে সায়েন্স সিটি। সায়েন্স সিটি হয়ে ওরা টার্ন নিয়ে নেয় বাসন্তী হাইওয়ে ধরে। এই ভিডিওটি একটু প্রথম দিয়ে যারা মনোযোগ দিয়ে দেখছেন আশা করি তারা খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন যে আমরা প্রথমে পার্ক সার্কাস থেকে নামার পর ব্রিজের ওপর চলে এলাম, তারপর সেখান থেকেই বাসটা ধরলাম। ধরে এই মুহূর্তে দেখুন আমরা সায়েন্স সিটির যে মোড়টা আছে ওই মোড় থেকে টার্ন নিয়ে যেটা গড়িয়া স্টেশনের দিকে যায় কিংবা ধরুন রুবির দিকে যে রাস্তাটি চলে যায় ওই রাস্তার অপোজিট ফুট থেকে অর্থাৎ সায়েন্স সিটিকে অপোজিট সাইডে রেখে আমরা অপোজিট সাইডে যেদিকে সমস্ত গাড়িগুলি যাচ্ছে ওই রুটে এসে পৌঁছলাম। এবার তারপর এখান থেকে এই ফ্লাইওভারটা টপকানোর পরই আমরা টার্ন একটু বেঁকে গিয়ে বাসন্তী হাইওয়ে রুট ধরবো। তো আশা করি এটা আপনারা বুঝতে পারবেন, একটু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতেই পারবেন অবশ্যই। তো সেই সঙ্গে আপনাদের আরও কিছু ইনফরমেশান দিয়ে রাখি, যেমন আপনারা কেউ কেউ অবশ্যই আছেন যেনারা চাইছেন যে আপনারা আমরা আসবো শিয়ালদা থেকে। তো সেক্ষেত্রে আপনাদের আমি এটাই বলবো, শিয়ালদা থেকেও বহু বাস থাকে যেগুলি ঘটকপুকুর হয়ে যায় কিংবা লেদার কমপ্লেক্স হয়ে যায়, তবে সে রুটটা হতে পারে একটু হয়তো টাইম সাপেক্ষ হয়ে যাবে অর্থাৎ সময় সাপেক্ষ হবে, কেননা শিয়ালদা থেকে পার্ক সার্কাস আসতেই ওখানে প্রায় কম কম করে 30 মিনিট তো লেগেই যায়। তো এক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরে পার্ক সার্কাস চলে আসেন তারপর এখান থেকে বাস ধরেন তাহলে আশা করি এই রুটটা আপনাদের সময়টাকে অনেকটাই বাঁচিয়ে দেবে। তো এবার আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা করবেন। তো এই মুহূর্তে আমরা ঢুকে পড়লাম বাসন্তী হাইওয়ের দিকে। তো বাসন্তী হাইওয়ে থেকে লেদার কমপ্লেক্স যেতে মিনিমাম টাইম লাগে প্রায় 40 মিনিট কিংবা অ্যাপ্রক্স 45 মিনিট মতো, তবে এই রুটে যাওয়ার সময় কিছু কিছু বাস থাকে যেমন 213 থাকে, তো এই সমস্ত বাসগুলি খুবই লেট করে। তবে মালঞ্চর যে বাস অর্থাৎ মালঞ্চ শ্যামবাজারে যে বাস এটা খুবই ফাস্ট, মোটামুটি ভালোই চলে। গভর্নমেন্টের বাস ধরার চেষ্টা করবেন, ওটা আরও বেটার হবে। তো এই মুহূর্তে আমরা শুরু করলাম আমাদের যাত্রা বাসন্তী হাইওয়ে ধরে। তো এই ভিডিওতে যেতে যেতে আমাদের রাস্তার দুই পাশের অপরূপ
মনোরম প্রকৃতির সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস দেখতে পাবেন, যেটা সেটা হলো ধাপার মাঠ। কলকাতার বুকে আপনারা যদি পাহাড়ের আশা করেন, তাহলে ধাপার মাঠ তার একটি উদাহরণ হতে পারে। কেননা হতে পারে এটি পাথরের পাহাড় নয়, তবে ময়লার বিশাল বড় পাহাড়। আপনারা যদি দেখার একটু চেষ্টা করেন, এই ভিডিওতেই হয়তো আপনাদের দেখাবো একটু পরেই। তবে হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন এই রাস্তায় আপনারা ওই দূর থেকে দেখা ওই পাহাড় খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন না। তো এই ভিডিওতে আপনারা কমেন্ট করুন যে দাদা হ্যাঁ আমরা ধাপার মাঠও দেখতে চাই, তো সেক্ষেত্রে আপনাদের দেখাতে পারি। ওই দেখুন দূরে ইলেকট্রিক পোস্টের পাশে যে আবছা যে রেখা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ধাপার মাঠ, অর্থাৎ ধাপার পাহাড় বলতে পারেন। অর্থাৎ কলকাতার যে বিশাল ময়লা আবর্জনা সেগুলো গিয়ে জমা হয় ওইখানে। এবার ওইখানে জমা হয়, এটা গভর্নমেন্টেরই এরিয়া, তো ওইখানে একটা ছোটোখাটো পাহাড়ই তৈরি হয়ে গেছে। তো এবার আমরা বাসন্তী হাইওয়েতে যেতে যেতে আপনাদের টিকিট সম্বন্ধেও কিছু আইডিয়া দিয়ে রাখা ভালো। বাক্সারকাস স্টেশন থেকে আপনারা যদি লেদার কমপ্লেক্স যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের টিকিট লাগে 15 টাকা। তবে বেশ কিছু জায়গায় এমনও দেখেছি আমি যে 14 টাকাও করেও ভাড়া দেয়, তো কন্ট্রাক্টর সেটাও নিয়ে নেয়। তবে হ্যাঁ, 15 টাকাই হয়তো ওখানকার আসল ভাড়া। আপনাদের আরও একটি কথা হয়তো জানিয়ে রাখা ভালো, তবে হ্যাঁ এটা আপনারা সিরিয়াসভাবে নেবেন না। যেমন ধরুন এই রাস্তাতে যদি আপনারা যান, তাহলে কিন্তু অনেক রকমের স্মেল বা গন্ধ আপনাদের নাকে আসবে, তো সেটাকে একটু অগ্রাহ্য করতে হবে। কেননা এই রাস্তার পাশ দিয়েই কলকাতার সবথেকে বড় যে জলের যে লাইন, মানে অর্থাৎ পৌরসভা আন্ডারে যেটা পড়ে নোংরা জলের যে লাইন, সেটাও আছে। তো সেক্ষেত্রে একটু আধটু দুর্গন্ধ আপনার নাকে আসবেই। তো আরও একটি কথা, যেটা এই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আপনারা বহু প্লাস্টিক কারখানা যেগুলি হয়, অর্থাৎ প্লাস্টিক কারখানা বলাটা ঠিক উচিত হবে না, অ্যাকচুয়ালি ওরা প্লাস্টিকগুলোকে জড়ো করে যে রোদে শুকিয়ে কিছু করে, ওটা আমি দেখেছি। ওই সমস্ত ছোটোখাটো কারণবশতই হয়তো রাস্তার পাশে বহু গন্ধ আপনার নাকে আসবে। তবে হ্যাঁ, মানুষের জীবিকা বহু ধরনের হতে পারে, কোনো জীবিকাই কারোর কাছে ছোটো নয়। সবাই নিজেদের পেট চালিয়ে রাখার জন্যই কোনো না কোনোভাবে সমাজের সঙ্গে প্রকৃতির সঙ্গে লড়াই করে চলেছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখি যে প্রকৃতির সঙ্গে লড়াই করতে গিয়ে প্রকৃতির বহু অংশ আমরা দূষণও করে ফেলছি, তার দিকেও আমাদের নজর রাখতে হবে। এই মুহূর্তে আমরা যে জায়গায় উপস্থিত হলাম, এটি হলো জলপথ। এইখান থেকে সম্ভবত একটি সুন্দর রাস্তা পথ আপনাদের পক্ষে হতে পারে, সেটা হলো সোনারপুর যাওয়ার জন্য। এই জলপথ থেকে এই যে পাশে যে অটোগুলো দেখছেন আপনারা, এই অটো দিয়েই হয়তো সোনারপুরের দিকে যাওয়া যায়। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু এই পার দিয়ে যাতায়াত করতো, আমি এটা পরিষ্কার ধারণা নেই এই সম্বন্ধে, তাও আপনাদের বলছি যে এই রাস্তা দিয়েই সোনারপুর যাওয়ার অটো আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে নেমে আপনাদের জিজ্ঞেস করতে হবে। আরেকটি কথা, জায়গাটির নাম হলো জলপথ। এই মুহূর্তে আপনাদের একটি বোর্ড দেখবো, এই দেখুন এখানে লেখা আছে যেটা, সেটা হলো ঘটকপুকুর, সোজা গেলে ঘটকপুকুর পড়বে, তারপর জলপথ দিয়ে পেছনের দিকে চলে গেলে, অর্থাৎ আমরা যেখান থেকে এলাম অর্থাৎ সায়েন্স সিটি থেকে, ওটা তো কলকাতার আন্ডারে পড়েই, সেই সঙ্গে জলপথ থেকে অন্যদিকে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে একটি রাস্তা চলে গেছে, ওইটা রাজারহাটের দিকে যাচ্ছে। তো এখানে এসে আপনাদের একবার পরিষ্কারভাবে জানতে হবে, কিংবা কাউকে জিজ্ঞেস করবেন, ওনারা আশা করি সবাই বলে দেবেন, আপনাকে সাহায্য করতেই পারে। তো এইবার আমরা দ্রুত গতিতে লেদার কমপ্লেক্সের দিকে এগোতে শুরু করলাম। আশা করি রাস্তায় যেতে যেতে আপনারা বহু গভর্নমেন্টের বাসও দেখেছেন যেগুলি যাচ্ছে, তো এক্ষেত্রে এই রাস্তায় যেতে গেলে আপনাদের এটা একটা সুবিধা, মালঞ্চ পর্যন্ত বহু গভর্নমেন্টের বাসও যাতায়াত করে। তো আমরা ধীরে ধীরে এগোতে এগোতে প্রায় লেদার কমপ্লেক্সের গেট ওয়ানের মুখে চলে এলাম। তো গেট ওয়ান থেকেও বহু মানুষ যায় লেদার কমপ্লেক্সের উদ্দেশ্যে। এখানে ভ্যান আছে, তারপর বেশ কিছু বাসও আছে যেগুলি লেদার কমপ্লেক্সের দিকেও চলে যায়। আবার গেট টু থেকেও আবার দেখেছি আমি, অফিস যাওয়ার পথেই সকালে দেখেছি আমি, লেদার কমপ্লেক্সে যাওয়ার জন্য বেশ কিছু বাসও আসে।
ওগুলি সম্ভবত লেদার কমপ্লেক্সের প্রাইভেট বাস, অর্থাৎ ওই এমপ্লয়ীদের নিয়ে যাওয়ার জন্যই আসে। তবে লেদার কমপ্লেক্স সম্বন্ধে আমার তত একটা গভীর ধারণা নেই যদিও, তাও আপনাদের যাতায়াত সূত্রে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয় তো আপনারা মেসেজ করতে পারেন, আমি আপনাদের মেসেজের উত্তর অবশ্যই দিয়ে দেবো যদি জানা থাকে। এশিয়ার বিগেস্ট এবং ভারতের সবথেকে বৃহত্তম এই লেদার কমপ্লেক্স প্রায় প্রতিদিন হাজার টনের ওপর লেদার ম্যানুফ্যাকচার করে, অর্থাৎ প্রডিউস করে। এরা ম্যানুফ্যাকচার তো হয় না অ্যাকচুয়ালি, লেদার অর্থাৎ চামড়া ব্যবহারের উপযুক্ত করে তোলাই হলো এখানকার কাজ। তো সেজন্য বহু প্রকার কেমিক্যাল এখানে ইউজ হয় এবং সেই কারণেই এই এরিয়া খুবই পলিউটেড এবং জলও খুব নোংরা, সঙ্গে দুর্গন্ধযুক্ত, সেই সঙ্গে বাতাসেও কেমিক্যালের এফেক্টে খুবই দুর্গন্ধ ছড়িয়ে থাকে সবসময়। আর সেই দুর্গন্ধজনিত কারণে কিংবা কেমিক্যাল এফেক্টেই বলুন, স্ট্রিট ল্যাম্পের যে লোহার পোস্টগুলি থাকে সেগুলিও পর্যন্ত ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক এই পলিউশনজনিত কারণের জন্যই হয়তো গভর্নমেন্ট লেদার কমপ্লেক্সকে এমন একটি জায়গায় স্থানান্তর করেছেন যেখানে শহরতলির জীবনযাপন থেকে অনেকটাই দূরে হবে এবং তার জন্য মানুষের ক্ষতির পরিমাণ, অর্থাৎ মানুষ ক্ষতিগ্রস্ত কম হবে। তো সেই কারণেই হয়তো লেদার কমপ্লেক্স বানতলার এত দূরে স্থাপন করা হয়েছে একটি মুক্ত এরিয়াতে। তবে হ্যাঁ, আপনাদের এই মুহূর্তে আমি বানতলার যে লেদার কমপ্লেক্স, অর্থাৎ এশিয়ার যে বিগেস্ট লেদার কমপ্লেক্স, সেখানে গিয়ে ভেতরে ঢুকে আপনাদের এই ভিডিও দেখাতে পারবো না। এটার জন্য আপনারা যদি মেসেজ করেন যে দাদা আমরা এটাও দেখতে চাই নেক্সট পার্টে, তো তার জন্য আমি চেষ্টা করব গিয়ে দেখানোর। তবে হ্যাঁ, আপনাদের বহু উঁচু থেকে আমি লেদার কমপ্লেক্সের একটা সাধারণ এরিয়া আপনাদের সামনে তুলে ধরব যে এটা কতটা বড়। সেই সঙ্গে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, আশা করি ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সঙ্গে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকলে আমাকে মেসেজ বক্সে অবশ্যই করবেন। তো সেক্ষেত্রে আমার যদি জানা থাকে তাহলে আপনাদের অবশ্যই বলবো। লেদার কমপ্লেক্সে কীভাবে আসবেন আশা করি সেটা পরিষ্কার আপনাদের কাছে। সেই সঙ্গে আপনাদের আর একটি ইনফরমেশান দিয়ে রাখি, লেদার কমপ্লেক্স থেকে আপনারা যদি সায়েন্স সিটির দিকে যেতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি বেরোবেন, অর্থাৎ 6টা 7টার দিকেই বেরিয়ে যাবেন। তাতে আপনারা বাসও পেয়ে যাবেন খুব ভালোভাবে। 7:30-8টার পর থেকে এই রুটে বাসের পরিমাণ একটু বোধহয় কমে যায়, তবে আমি কনফার্ম নয়। তো সেক্ষেত্রে আপনাদের জানাই যে এই রুটে আপনারা যদি যাতায়াত করতে চান তাহলে একটু হাতে সময় রেখে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক লেদার কমপ্লেক্সের বিশাল আয়তন। পুরো লেদার কমপ্লেক্সটা এইদিকে, পুরো এখান থেকে ওই সেই পুরোটা এশিয়ার মধ্যে সবথেকে বড়, সবথেকে বড়। আজ তবে এই পর্যন্তই থাক, আমি অর্ণব আবার হাজির হব এক নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।